পাতাগুলো আজকে আমি তেল ঝাল করব। প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব। তেল ঝাল বানানোর জন্যে প্রথমে তেল নেব, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, এইগুলো নিয়ে একসঙ্গে মাখাব। পেঁয়াজ বাটা দিচ্ছি, সর্ষে বাটা, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে একসঙ্গে ফাটিয়ে নিতে হবে। এটা মিক্সড করে নিলাম। এটা একটু মশলার জল, মশলার জল দিয়ে এটা মিক্সড করে নিলাম। চিংড়িগুলো হালকা করে ভেজে নিই, বেশি কড়া করে ঢালবে ভালো হয়। এই মশলাগুলো মিক্স করেছি, সেইগুলো ঢেলে দিচ্ছি। অল্প সময় তরকারিটা হবে। সাত আট মিনিটের মধ্যে তরকারিটা হয়ে যাবে, এবার আমি নামিয়ে নেব। তেল ঝাল রেডি।